আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সুখ এবং দুঃখের আসল ঠিকানা রেখেছেন আখিরাতে। নিরঙ্কুশ সুখের ঠিকানা হলো জান্নাত, আর নিরঙ্কুশ দুঃখের ঠিকানা হলো জাহান্নাম। দুনিয়াতে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের সেই নিরঙ্কুশ সুখ এবং দুঃখের কিছু নমুনা, কিছু দৃষ্টান্ত এবং কিছু তার স্যাম্পল মতো রেখেছেন। এখানকার কোনো সুখ প্রকৃত অর্থে যেমন সুখ নয়, এখানকার কোনো দুঃখ প্রকৃত অর্থে দুঃখ নয়। এখানে একজন মানুষ সুখে থাকলেন, কিন্তু আখিরাতে তিনি দুঃখের নিরঙ্কুশ ঠিকানায় চলে যেতে হলো। তাহলে এই লোকটা দিন শেষে সুখী নয়, বরং চরম দুঃখী। আবার এখানকার কোনো মানুষ অনেক দুঃখে জর্জরিত তার আজীবন, কিন্তু আখিরাতে তিনি চিরসুখের ঠিকানায় নিবাস গড়ে তোলবার অনুমোদন পেয়েছেন, জান্নাতি হওয়ার সুযোগ পেয়েছেন। তাহলে এই লোকটা আসলে দুঃখী নয়, এই লোকটা আসলে সুখী। একজন ইমানদার এই আইডিওলজি তার ভিতরে যত ভালোভাবে তিনি এটাকে রপ্ত করতে পারবেন, যত বেশি এটাকে বুঝতে পারবেন, যত বেশি এটাকে ধারণ করতে পারবেন, তার দুনিয়ার জীবন তত সুখময় হবে, স্বাচ্ছন্দ্যময় হবে, দুনিয়ার কষ্টগুলো সহ্য করা তার জন্য অনেক সহজ হবে, আর দুনিয়ার কোনো সুখ তাকে আনন্দে আত্মহারা করে সীমা ছাড়া করবে না। এই জন্য ইমানদার দুনিয়ার সুখকে আল্লাহ তাআলার নিয়ামত হিসাবে এনজয় করবেন, উপভোগ করবেন, এই সুখকে তিনি ভোগ করবেন, কিন্তু তার মাথায় থাকবে যে এটি একমাত্র সুখ নয়, যার কারণে এর কারণে আমার আত্মহারা হয়ে আত্ম অহংকারী হওয়ার কোনো সুযোগ নেই। এই সুখের পর যদি আসল জায়গায় গিয়ে আমি সুখী হতে না পারি, তাহলে এর কোনো মানে থাকতে পারে। একই বর্ণনা আসছে যে দুনিয়ায় সারা জীবন সুখে জীবনাতিপাত করেছে, দুঃখের দেখা কোনোদিন পায় নাই, এই লোকটাকে যদি জাহান্নামের চারপাশ দিয়ে একবার প্রদক্ষিণ করানো হয় বা জাহান্নামের একটু আঁচ অনুভব করানো হয়, এরপর জিজ্ঞাসা করা হয় যদি তাকে যে তোমার বিগত জীবন জন্ম থেকে নিয়ে অদ্যাবধি মৃত্যুর আগ পর্যন্ত পুরো জীবনে তুমি কেমন ছিলে, সে তার সকল সুখ ভুলে যাবে এবং সে যে জীবনে কখনো দুঃখের দেখা পায় নাই মৃত্যুর আগ পর্যন্ত, এই বিষয়টাই তার মনে থাকবে না। জাহান্নামের কষ্ট এত বেশি হবে যে সেটা তাকে এত বেশি স্পর্শ করবে, দুনিয়ার সকল সুখ সে ভুলে যাবে। আর পক্ষান্তরে সারা জীবন জনম দুঃখী ছিল, সুখের দেখা পায় নাই, সব জায়গায় শুধু আঘাত, প্রতিঘাত, অত্যাচার, নিপীড়ন, নির্যাতন, অসহায়ত্ব, নানা রকমের কষ্ট, এগুলো সহ্য করে করে তার সারাটা জীবন গেছে। এই মানুষটাকে যদি আল্লাহ তাআলা জান্নাতের ছোঁয়ায় সান্নিধ্যে একটু যাওয়ার তৌফিক দেন, সেখানে স্থায়ীভাবে এন্ট্রেন্সের অনুমতি না, শুধু জান্নাতের ছোঁয়া এবং সান্নিধ্য পাওয়ার তৌফিক আল্লাহ যদি আল্লাহ দেন, এরপরে তাকে জিজ্ঞাসা করা হয় তোমার অতীত জীবন সম্পর্কে একটু তুমি স্মরণ করো তো কেমন ছিলে, সে সারা জীবন যে দুঃখে ছিল সে ভুলে যাবে, তার মনে থাকবে না। মোহতারাম হাজরি, এই জন্য দেখবেন দুনিয়ার কোনো তৃপ্তি এটার প্রথমত কোনো স্থায়িত্ব নাই, প্রথমত কোনো নিশ্চয়তা নাই, দ্বিতীয়ত কোনো স্থায়িত্ব নাই, কোনো তৃপ্তি আপনি দেখাতে পারবেন না। পৃথিবীর সবচেয়ে সুস্বাদু খাবার, আপনার সবচেয়ে পছন্দের খাবার আপনি খান, এই খাবার খাওয়ার যে স্বাদ, এই স্বাদটা আপনি পাবেন যে অনুভব করতে পারবেন যে তার কোনো গ্যারান্টি নেই, এমন কোনো রোগ হলো যে আপনি স্বাদ অনুভব করতে পারছেন না, হতে পারে না। আবার যদি রোগ নাও থাকে, আপনি সুস্থ মানুষ, আপনি এটা এনজয় করছেন, উপভোগ করছেন, এটাকে আপনি আস্বাদন করতে পারছেন, ভালো কথা, কিন্তু কতক্ষণের সুখ সেটা? সুখটা কি স্থায়ী হয়? যতক্ষণ গলার নিচে না গেছে ততক্ষণ, গলার নিচে চলে গেছে, এত টাকা পয়সা খরচ করে, হাজার হাজার টাকা ব্যয় করে আপনি রেস্টুরেন্টে আসছেন, একটু খাবেন, আপনি ভোগ করবেন, দেখে যতক্ষণ চোখের শান্তি পাইছেন পাইছেন, এরপরে মুখে যতক্ষণ চাবাইছেন শান্তি পাইছেন, গলার নিচে এটাকে পাস করে দিছেন, শেষ।
শুধু শেষ হলে তো হইতো, শেষ না, বরং এখান থেকে আরেক দুঃখের শুরু। এবার পেট হয় ফুলে উঠবে, না ফেপে উঠবে, না বাথরুমের বেগ হবে, না পেট খারাপ করবে, আর কিছু না হোক বাথরুমের বেগ হলে সেটাও তো একটা মানে এক ধরনের দুঃখ, সেটা তো কাঙ্ক্ষিত কোনো জিনিসটা মানুষের কাছে। কারণ এটা পেটে যাওয়ার পরে এখন এটা খালি করার জন্য আপনার হেডেক হয়ে গেছে, এটা খালি করার এখন তো শান্তি পাচ্ছেন না, অশান্তি। খালি করার পরে এবার বাইরে বলছেন ও আল্লাহ, দুনিয়াতে শান্তি থাকলে এক জায়গায় আছে। একটু আগে বলছেন রেস্টুরেন্টে আছে, এই জন্য রেস্টুরেন্টে যায় টাকা পয়সা সব দিয়ে টিয়া একটু সুখ নিলেন ভিতরে, এখন বলতেছেন এই সুখ ত্যাগ করতে পারলেই শান্তি। আহ সুবহানাল্লাহ, টয়লেট থেকে বাইরে হয়েছেন ফ্রেশ। তাহলে দুনিয়ার কোনো সুখ প্রকৃত অর্থে প্রতিটা সুখের পেছনে লুকিয়ে আছে কোনো না কোনো দুঃখ। দুনিয়ার গোলাপ আপনি ছিঁড়তে যাবেন, কাঁটাবিদ্ধ হবেই আপনার। এরপরে কাঁটাটা বিদ্ধ হয়ে বহুত কষ্ট করে নিলেন, গোলাপটা অনেক সুন্দর, অনেক গ্রাণ হয়তো আছে, কিন্তু কতক্ষণ, দুই দিন, চার দিন, ছয় দিন, পাঁচ দিন, এরপর এটা পচে গন্ধ হবে। এবার এটা ফেলে দিতে পারলে আপনি সুখ পাবেন, ঠিক কিনা বলেন? এভাবে গোটা পৃথিবীর প্রত্যেকটা সুখ আল্লাহ রাব্বুল আলামিন এমনভাবে তৈরি করেছেন, এখানকার কোনো সুখ প্রকৃত সুখ না। সুখটা এই টাইপের হতে পারে, জাস্ট একটা অনুমান, এটার আসল ঠিকানা, আসল ভার্সনটা আছে জান্নাতে, যেখানে কোনো পচন ধরবে না, যেখানে খাবারের পরে কোনো কষ্ট হবে না, যেখানে সুখের পরে কোনো দুঃখ আসবে না, যেখানকার সুখ স্থায়ী হবে, যেখানকার সুখের নিশ্চয়তা আছে। ওয়াল আখিরাতু খাইরু ওয়া আবকা, সেটা দুনিয়ার সুখের চাইতে আল্লাহ বলছেন যে অনেক উত্তম, এর সাথে কোনো তুলনা চলে না, এবং সবচেয়ে বড় কথা হলো সেটা স্থায়ী হবে। দুনিয়াটা স্থায়ী হবে না, যত বড় ক্ষমতাধর মানুষ হন আপনি, যত বড় সম্পদশালী মানুষ হন, যত বড় পাওয়ার হোল্ড করেন, আপনাকে চলে যেতে হবে সব দেখে। এই একটা চিন্তা, এই একটা ভয়, এই একটা শঙ্কা আপনার সকল সুখকে তো ম্লান করে দেওয়ার জন্য যথেষ্ট। আপনি যত সুখেই থাকেন না কেন, আপনি জানেন দিন শেষে আমাকে চলে যেতে হবে, আমার মৃত্যু একদিন আসবে। এবং কুল্লু নাফসিন যায়েকাতুল মউত উযকুরু হাযমি লাযাতিল মউত, সকল স্বাদের সাথে সম্পর্ক কাট করে দিবে যে তার নাম মৃত্যু। স্ত্রী, সন্তান, সম্পদ, আপনার পরিবার, বন্ধুবান্ধব, আপনার সুস্বাদু খাবার, লোভনীয় কাজকর্ম, পৃথিবীর সব কিছুর সাথে আপনার সম্পর্ককে কাট করে দিবে যে জিনিসটা, তার নাম হলো মৃত্যু। এই মৃত্যু থেকে পালাবার কোনো পথ আছে? নেই। আপনি ভালো ভালো খাবার খেয়ে আপনার শরীরে ইমিউনিটি স্ট্রং করে আপনি আপনার আল্লাহ তাআলার অনুমতি সাপেক্ষে আপনার হায়াত বেশি আল্লাহর কাছ থেকে করিয়ে নিয়েছেন, পেয়ে নিয়েছেন, কত বছর, একশো বছর, একশো পাঁচ বছর, দশ বছর, এরপর চলে যেতে হবে। এই যে চলে যেতে হবে, এই অনুভবটা যখন মানুষের হতে থাকে, বিশেষ করে যারা ইয়াং, এটা তাদের বুঝতে একটু অসুবিধা হয়। আমি বহু বৃদ্ধ মানুষের সাক্ষাৎকার নিয়েছি, কথা বলেছি, বোঝার চেষ্টা করেছি যে ওনাদের ফিলটা কেমন। জীবন সায়ন্নে এসে, জীবনের শেষ মুহূর্তে এসে তারা বলেন তারা খুব অসহায় বোধ করেন, তারা বড় বড় নিঃশ্বাস ফেলেন, তারা নিঃসঙ্গতা অনুভব করেন, এবং তাদের যৌবনের সেই উচ্ছলতা, তাদের সেই যৌবনের যে উদ্যম, সেগুলো তাদের যখন মনে পড়ে খুব কষ্ট হয়। এগুলোকে তারা ফেলে চলে আসছেন, আর কখনো ব্যাক করতে পারবেন না, এখন শুধুমাত্র শয়নের স্বপনে সকাল সাঁজে তারা শুধুমাত্র কবর স্বপ্নে দেখেন, তারা মৃত্যু স্বপ্নে দেখেন। পৃথিবীর অনেক আনন্দ আয়েস এগুলো তাদেরকে স্পর্শ করে না, তারা জানেন যে আমার এখন সত্তর আশি পার হয়ে গেছে, বাংলাদেশে মানুষের গড় আয়ু যেটা সেটা আমার পার হয়ে গেছে, যে কোনো মুহূর্তে আমি চলে যাব, আমার এখন সময় শেষ হয়ে গেছে, যদিও সময় যে কারণে যে কোনো মুহূর্তে আসতে পারে, কিন্তু একজন বৃদ্ধ মানুষ তিনি প্রায় নিশ্চিত হয়ে যান যে আমার সময় শেষের দিকে। তখন পৃথিবীর কোনো কিছুই আর তাকে খুব বেশি টানে না, স্পর্শ করে না, যেন দেখবেন যে অনেক আনন্দ ফুর্তিতে সাধারণত বৃদ্ধ মানুষদেরকে আপনি খুব বেশি পাবেন না। তরুণরা, যুবকরা আনন্দ ফুর্তি করছে, গান বাজনা, হালাল হারাম, বাজ বিচার করুক না করুক, ফুর্তি বার্তা করছে, একজন বয়সের ভারে নুজো একদম নুয়ে গেছেন এরকম একজন বৃদ্ধ মানুষ, যার আখেরাতের প্রতি বিশ্বাস আছে, আল্লাহর প্রতি বিশ্বাস আছে, এই লোকটাকে আপনি খুব বেশি আনন্দ ফুর্তিতে ডেকে টেনেও নিতে পারবেন না, কারণ উনি জানেন যে উনি এই লাইফটা ফেলে চলে আসছেন, এখন আর ব্যাক করতে পারছেন না, ওনার সামনে এখন কবর।
যদিও সবার সামনেই কবর কিন্তু উনি সামনে কবর দেখতে পান এবং আপনার এগুলো তাকে টানবে না তাহলে কি দাঁড়ালো যে এখানকার কোন সুখী মানুষকে প্রকৃত অর্থে চিরসুখী করতে পারে না স্থায়ী সুখী করতে পারে না এবং এটা করার জায়গাও না কিন্তু আমরা এখানে এসে এমন ভাবে নিজেদেরকে আষ্টেপৃষ্ঠে গেথে ফেলি যে দুনিয়াটাই যেন আমাদের চিরসুখের ঠিকানা এবং এখানেই যেন আমরা চিরকাল থাকব ঠিক এর বিপরীতে আমরা যদি দুঃখের কথা বলি একই কথা প্রযোজ্য এখানে যারা দুঃখে আছি আমরা নানান ভাবে এই দুঃখগুলো আমাদের জন্য অনেক বেশি লাঘব হয়ে যাবে অনেকগুলো সহ অনেক বেশি সহনীয় হয়ে যাবে যদি কোরআন এবং হাদিস এ সম্পর্কে যে দৃষ্টিকোণ আমাদেরকে দিয়েছে সেটা যদি আমরা ধারণ করতে পারি সেটা কি সেটা হলো এখানকার কোনো দুঃখ আসলে দুঃখ না এখানকার কোনো দুঃখ আসলে দুঃখ না এই দুঃখটা থাকবে না এটা কেটে যাবে ছাত্র জীবনে যারা অনেক পড়াশোনা করতে হয়েছে অনেক স্ট্রাগল করতে হয়েছে অনেক মেহনত পরিশ্রম করতে হয়েছে অনেক আরাম আয়েশ ত্যাগ করতে হয়েছে শুধু ভালো ফলাফল করার জন্য ভালো ক্যারিয়ার গড়বার জন্য অনেক কষ্ট করতে হয়েছে এই কষ্টগুলো এত বেশি ছিল যে সেগুলো পরবর্তীতে আপনি করতে পারবেন এটা কল্পনা করতে পারছেন না এত কষ্ট আপনি একসময় করে আসছেন কিন্তু যখন সেই কষ্টের ফল আপনি পেতে থাকেন আপনার ক্যারিয়ারটা একটা ভালো জায়গায় চলে যায় তখন সেই লাইফের কষ্টের কথা আর কিছু মনে থাকে মনে থাকে না অন্তত অনুভব হয় না কোনো কষ্ট আর অনুভব হয় না দুনিয়াতে মানুষ যদি চরম দুঃখেও থাকে ইমানদারের জন্য বড় সান্ত্বনার বিষয় হলো যে আমার এই দুঃখ এখান থেকে আমার কোনো না কোনো প্রাপ্তির পথ অবশ্যই আছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আজাবান লি আমরিল মুমিন ইন্না আমরাহু কুল্লাহু খায়র ইমানদারের বিষয়টা বড়ই পিকুলিয়ার বড়ই অদ্ভুত তার সবগুলোই ভালো দুঃখগুলোই ভালো কিভাবে ইন আসাবাহু খায়রুন শাকারা ইমানদারের জীবনে যদি সুখের দেখা পায় সে তো সে বলে আলহামদুলিল্লাহ আল্লাহ সুখ দিয়েছেন আপনি আমাকে আপনার শুকর তো একদিক থেকে সে সুখ পেল আবার সে আল্লাহর শুকরিয়া আদায় করার কারণে আখেরাতের সুখের বন্দোবস্ত হয়ে গেল আর যদি ইমানদারের জীবনে দুঃখ আসে ওয়াইন আসাবাহু শাররুন ইমানদারের জীবনে যদি কোনো ক্ষতি কষ্ট দুঃখ আসে সবারা তখন সে সবর করে ধৈর্য ধারণ করে তো যদিও সে দুঃখে আছে কষ্টে আছে কিন্তু ধৈর্য ধারণ করার কারণে এটাকে মেনে নেওয়ার কারণে কোন প্রকার ধৈর্যহীনতার পরিচয় না দেওয়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তার বিনিময় আখেরাতে সুখের ঠিকানা হয়ে যায় তাহলে দুঃখে পড়েও সে সুখ আদায় করলো তো ইমানদার হলো হাতির মতো মরলেও লাগ বাঁচলেও লাগ সুখে থাকলেও তার লাভ দুঃখে থাকলেও লাভ যদি সে ইমানদার হতে পারে মোহতারম হাজরিন আমাদের অনেকের জীবনে আমাদের যে প্রত্যাশা আমাদের যে এক্সপেকটেশন আমাদের যে আকাঙ্ক্ষা চাহিদা এটার সাথে ব্যাটে বলে হয় না বেশিরভাগ বরং প্রায় সব মানুষের জীবনে এরকম বহুবার হয়েছে আমাদের জীবনে যে আমরা যা চাইছি তা হয় না আমি একটা প্রমোশনের জন্য অনেক চেষ্টা করেছি প্রমোশনটা হয় না দিন শেষ অনেক আফসোস অনেক আক্ষেপ আমার থাকতে পারে না আবার একইভাবে একজন শিক্ষার্থী অনেক ভালো করছেন পড়াশোনা অনেক চেষ্টা করেছেন কিন্তু ফলাফল তার কাঙ্ক্ষিত হলো না একজন ব্যবসায়ী অনেকভাবে চেষ্টা করেছেন অনেক স্ট্রাগল করেছেন কিন্তু আসলে ব্যাটে বলে তার হয় নাই দাঁড়াতে পারেন নাই তিনি এরকম আমাদের জীবনে অনেক সময় হয় যে আমরা যা চাই একজন বিবাহ করেছেন আল্লাহর কাছে সন্তান চাচ্ছেন চেষ্টা করছেন আমল করেছেন ডাক্তার দেখিয়েছেন কিন্তু হচ্ছে না একজনের সব মেয়ে হয়েছে একটা ছেলের জন্য অনেক আকাঙ্ক্ষা অনেক দোয়া অনেক চেষ্টা কিন্তু হয় নাই আরেকজনের সব ছেলে হয়েছে একটা মেয়ের জন্য চেষ্টা করেছেন হয় নাই তো এক্সপেকটেশন পুরা না হওয়া এটা আমাদের প্রত্যেকের জীবনে কম বেশি ঘটে থাকে একজন ইমানদারের জন্য সান্ত্বনার জায়গা হলো যে আমার নিজের জন্য আমি যেটা ভালো মনে করছি যে আমার অনেকগুলো ছেলে আছে একটা মেয়ে হলে বোধহয় আমার একটা অভাব ঘুচবে আমার একটা কষ্ট দূর হবে একটা মেয়ে হলে সে বোধহয় আমার কিছুটা প্রশান্তি এনে দিবে এটা আমার কাছে মনে হয় আমার রব আমাকে যদি মেয়ে না দেন তার মানে হলো আমি আমার জন্য যেটাকে চয়েস করছি আমি আমার জন্য যেটাকে পছন্দ করছি সিলেক্ট করছি আমার রব ভিন্ন কিছু সিলেক্ট করেছেন আর আমি আমার চোখ বা দৃষ্টি যতদূর চায় আমার রবের দৃষ্টি অসীম
অতএব আমার জন্য আমি যেটাকে চয়েস করব তার চাইতে আমার রব আমার জন্য যেটা চয়েস করবে সেটা অবশ্যই বেটার আমি একটা গাড়ি ধরার কথা ছিল গাড়িটা মিস হয়ে গেল ধরতে পারলাম না ও স্যাড আমি বিষণ্ণ আমার গাড়িটা মিস হয়ে গেল তাহলে আমি চাইছিলাম গাড়িটা ধরি ধরলে আমার প্রোগ্রামটা ধরতে পারবো মিটিংটা অ্যাটেন্ড করতে পারবো এটা করতে পারবো এটা হয় নাই একজন ইমানদারের দৃষ্টিভঙ্গি হবে যে আমি আমার জন্য এই গাড়িটা সময় মতো এসে ধরতে পারাটা এটাকে ভালো মনে করেছি আমার রব এটা ধরতে না পারাটা আমার জন্য মঙ্গলের মনে করেছেন আলহামদুলিল্লাহ অবশ্যই আমার চাইতে আমার রব আমার জন্য ভালো বুঝেন ছোট বাচ্চার মতো প্রায় সময় আমি এই উপমাটা দিয়ে থাকি যে ছোট ছোট পিচি পোলাপান তার লাভ ক্ষতি সে সবসময় বুঝে বুঝে না আমাদের বাসা বাড়িতে যে ছোট ছোট পিচিরা আছে তাদের যে চাহিদাগুলো আছে এই চাহিদাগুলো তারা মনে করে এগুলো পূরণ করলেই বোধ হয় আমি জান্নাতে ঢুকে যাব চাওয়াটা তাদের এই লেভেলের থাকে তাই না যে এটা লাগবেই তার না হলে ভাং চোর উথাম থাম কান্নাকাটি চিল্লা চিল্লি তার এটা লাগবেই কিন্তু বাপ মা দেয় না সবসময় সবকিছু কেন দেয় না কারণ বাপ মা জানেন যে তার এটা দিলে তার ক্ষতি হবে এটা না দিলে তার লাভ হবে কিন্তু সে মনে করছে কি আর এটা পাইলে তো আমি সুখ পাইলাম এটা না পারে তো আমার সুখের দেখা হলো না তো প্রকৃত অর্থে একজন অভিভাবক যেরকম তার শিশুর ভালো মন্দটা শিশুর চাইতে ভালো বোঝেন শিশু না বুঝে কান্নাকাটি করে আমাদের অবস্থা এরকম আল্লাহ তোমার কাছে আমি এত দোয়া করলাম যেন চাকরিটা হয় হলো না আল্লাহ কতজনেরই তো হলো আমারটা হলো না এখন আল্লাহর প্রতি অভিযোগ অনেক মানুষ আছে না সারাক্ষণ শুধু অভিযোগ করতে থাকে কত চাইছি আল্লাহর কাছে কত চাইছি আর বলেন না হুজুর এক হক তো নামাজ কোনোদিন ছাই নাই কারণ ক্ষতি কোনোদিন করি নাই তাহাজ্জুদে দোয়া করছি মক্কা শরীফে দোয়া করছি মারে দিয়ে দোয়া করেছি আব্বারে দিয়ে দোয়া করেছি হয় নাই ভাই চাকরিটা ওই যে ছোট বাচ্চা পোলাবার মতো মনে করতেছে যে এটা হলেই আমার লাভ হবে এটা হলে আমার কোনো বড় ধরনের ক্ষতিও হতে পারত যেটা হয়তো আমি জানি না একজন ইমানদার যদি ওই দৃষ্টিকোণ থেকে দেখে যেটা না হয়েছে আমার রব এর মধ্যে আমার কোনো কল্যাণ রেখেছেন আমাকে দীর্ঘদিন বেকার রেখেছেন দীর্ঘদিন কষ্টে রেখেছেন দীর্ঘদিন হসপিটালের বেডে শুয়ে রেখেছেন দীর্ঘদিন আমাকে নানা দিক থেকে পেরেশানিতে রেখেছেন এই সব কিছুর বিনিময়ে আমার রোগ শোক সারে না আমি যা চাই তার উল্টাটা হয় আমার আকাঙ্ক্ষা পূরণ হয় না আশপাশের লোকজনের চাকরি হয়ে যায় আমারটা হয় না অন্যজনের প্রমোশন হয় আমারটা হয় না অন্যজনের ভালো হয় আমারটা হয় না এত কিছুর পরও সব আমার উল্টা হয় এক্সপেকটেশনের উল্টাটা হয় এত কিছুর পর যদি আল্লাহ তাআলা বলেন যে তুমি দুনিয়াতে যা চেয়েছো তার সব উল্টা করে করে সব চাওয়া পূরণ না করে এর বিনিময়ে তোমাকে আমি চিরসুখের ঠিকানা জান্নাত দিয়ে দিলাম ডিলিংসটা লাভজনক না লসের কেমনে লাভজনক লাভজনক এইভাবে যে আপনি কষ্ট করলেন 60 বছর 70 বছর আর পাইলেন অনন্ত অসীম কাল আর এর বিপরীতে যদি আপনি দুনিয়াতে প্রচুর পাইতেন এখানকার তৃপ্তি ওই যে গলা থেকে নামার আগ পর্যন্ত যেটা পাইতেন সেটা খুব রিয়েল তৃপ্তি যে তা না আর বিনিময়ে যদি আপনার আখেরাতটা মিস হয়ে যেত তাহলে ডিলিংসটা লসের মতো না মোহতারাম হাজরিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন দুনিয়া এবং দুনিয়াতে যত কিছু আছে গোটা পৃথিবীতে যত নেয়ামত আছে এই সব কিছু আল্লাহর কাছে একটা মাছির দানা মাছির মতো একটা সৃষ্টি যেটা আসলে আমরা তাড়াইতে পারলে জান বাঁচে যে আমার গায়ে বসলে আমি সেটা অস্বস্তি বোধ করি এত আপনি এটাকে তুচ্ছ মনে করেন এত নিকৃষ্ট মনে করেন এরকম একটা সৃষ্টি আল্লাহ এই সৃষ্টির আবার দুই ডানা না এক ডানা মাছির আবার ডানাটা দেখছেন কত পাতলা মানে আপনি ফু দেওয়া লাগবে না আপনার নিঃশ্বাসে বাতাসে উড়ে চলে যাবে এটা কোনো দাম আছে ভ্যালু আছে কোনো ওজন আছে না ওয়েট আছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে গোটা পৃথিবীতে যা কিছু আছে সকল এসেট সারা পৃথিবীর এই সব কিছুর মূল্য যদি একটা মাছির মতো তুচ্ছ প্রাণীর একটা ডানার সমানও হতো তো আল্লাহ তাআলা পৃথিবীতে আল্লাহর প্রতি অবিশ্বাসে কাউকে এক ঢোক পানিও খেতে দিতেন না তার মানে কি দাঁড়ালো যে দুনিয়ার গোটা পৃথিবীর মালিকে যদি আপনি হয়ে যান সারা ওয়ার্ল্ডের সব কিছুর মালিকে যদি আপনি হয়ে যান তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে একটা মাছির ডানার মতো কোনো বস্তুর মালিক হওয়ার মতো আপনি মূল্যবান কিছু হলেন না এটা আল্লাহর কাছে কোনো মূল্য নাই এর আখিরাতের তুলনায় অনন্ত অসীম কালের তুলনায় এটার কোনো মূল্যই নেই
মূল্য নাই সেজন্য আল্লাহ রাব্বুল আলামিন তার প্রিয় বান্দা হলেই তাকে অনেক টাকা দিয়েছেন পয়সা দিয়েছেন ক্ষমতা দিয়েছেন নিয়ামত দিয়েছেন ব্যাপারটা এরকম হয় নাই বরং এর উল্টো হয়েছে অনেক বেশি অনেক সময় আল্লাহর নেককার বান্দাদেরকে আল্লাহ দিয়েছেন নিয়ামত কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে আল্লাহর প্রিয় বান্দাদেরকে দুনিয়াতে আল্লাহ তাআলা দেন নাই এজন্য সহিহ মুসলিম হাদিসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আদ-দুনিয়া সিজনুল মুমিন ওয়া জান্নাতুল কাফির দুনিয়াটা হলো ঈমানদারের জন্য জেলখানা জেলখানা মানুষ যা চায় তা পায় না আর কাফেরের জন্য দুনিয়াটা হলো জান্নাতের মতো সে যা খুশি তা করতে পারে তার কি বাধা দেয় না তার কাছে হালাল নাই হারাম নাই আল্লাহ নাই রাসূল নাই আখিরাত নাই তার কাছে কোনো কিছু না থাকার কারণে সে যা খুশি তা করে তার কাছে দুনিয়াটা জান্নাত জান্নাত ভাব আসলটা তো টের পায় সে মৃত্যুর পর কিন্তু ঈমানদারের কাছে দুনিয়াটা জেলখানার মতো এদিকে যাবে হুজুররা ফতোয়া নিয়ে হাজির না যাওয়া যাবে না ওই কাজটা করতে যাবে হুজুররা এসে বলে না এটা হারাম হুজুরদের হারাম হারামের চোটে এই বেচারা কোনো দিক যাইতেই পারে এটা খাবো না এটা খাওয়া যাবে না ওর সাথে মিশবো না ওইদিকে মিশা যাবে না হুজুররা শুধুমাত্র হারাম হারাম এত বলে অনেক মানুষ হুজুরদের উপর খুব বিরক্ত যে বেটারা আর কোনো কাজ কাম পায় না শুধু এটা হারাম ওইটা হারাম ওইটা হারাম সারাদিন শুধু হারাম হারাম করে তো ইমানদারের জন্য দুনিয়াটা যেহেতু জেলখানার মতো এই জন্য তার কাছে ফিল্ড এরকম হবে যে আমি সব দিকে যেতে পারছি আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য আল্লাহর প্রিয় বান্দাদেরকে দুনিয়াতে পরীক্ষা করেন দুঃখ কষ্ট নানা রকমের পেরেশানি দিয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আশাদ্দুন নাসি বালাআন আল আম্বিয়া সুম্মা আল আমসাল ফাল আমসাল পৃথিবীতে সবচেয়ে বেশি বিপদগ্রস্ত ছিলেন নবীগণ একটু মিলান তো দেখি নবীরা হলেন পৃথিবীতে আল্লাহর সবচেয়ে প্রিয় মানুষ আল্লাহর নবী আল্লাহর দূত আল্লাহর রাসূল আল্লাহর লোক আল্লাহর বার্তাবাহক তাহলে আল্লাহর বার্তাবাহক আল্লাহ নিজস্ব আল্লাহর দূত হিসেবে আল্লাহ তাদেরকে মনোনয়ন দিয়েছেন সে মানুষগুলোকে আল্লাহ তাআলা সবচেয়ে বেশি কষ্ট রেখেছেন আপনি যত নবী রাসূলের ইতিহাস খুঁজবেন সুলাইমান আলাইহিসসালাম এবং দাউদ আলাইহিসসালাম ছাড়া প্রায় সব নবী রাসূলের ইতিহাস খুঁজেন দেখবেন যে জীবনটা দুঃখে ভরা ছিল এমনকি সুলাইমান আলাইহিসসালাম সারা দুনিয়ার রাজত্ব করেছেন ঠিকই কিন্তু মাঝখান থেকে তার জীবনে একটা বড় ধরনের দুঃখ এসেছে এবং সেটা তাকে সাফার করতে হয়েছে তার রাজত্ব কিছু কালের জন্য ছিল না নানান দিক থেকে স্ট্রাগল করতে হয়েছে আর আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার পুরো জীবনকে যদি আপনি এক লাইনে অ্যানালাইসিস করেন অ্যানালাইসিস করে যদি আপনি এক লাইনে বলেন তো আপনি বলবেন জন্মের আগে বাপ নাই দুনিয়া থেকে আসার আগেই বাপ নাই দুনিয়াতে আসার পরপরই মা নাই মা বাপ দুজন শেষ একদম শৈশবেই এরপরে শৈশব পার হয়ে কৈশোরে যেতে না যেতেই দাদা নাই এরপরে সবচেয়ে বড় অভিভাবক চাচা আবু তালেব একটু একটু যৌবনে তারুণ্যে পদার্পণ করার পর সর্বদিক থেকে যখন বাধা আর বাধা ছাতার মতো আগলে রাখা সেই চাচাও নাই নিয়ে গেছেন আল্লাহ একটার পর একটা মাকে নিয়ে বাপকে নিয়ে গেছেন মাকে নিয়ে গেছেন দাদাকে নিয়ে গেছেন চাচাকে নিয়ে গেছেন সহধর্মিনী একমাত্র আশ্রয়দাতা শেষ সম্বল খাদিজা রাদিয়াল্লাহু আনহা তাকে আল্লাহ নিয়ে গেছে আপনি চিন্তা করেন তো আমরা হলে বলতাম আল্লাহ কি এমন পাপ করলাম বলো তুমি জন্মের আগে বাপটারে নিয়ে গেলা জন্ম হইতে না হইতে মাটারে নিয়ে গেলা দাদা এসে আশ্রয় দিল তারে নিয়ে গেলা চাচা এসে আশ্রয় দিল তারে নিয়ে গেলা স্ত্রীটা এসে আমাকে আগলে রাখলো তাকে নিয়ে গেলা আমার একটার পর একটা মাথার উপর থেকে ছায়াগুলো পায়ের নিচ থেকে মাটিগুলো একটার পর একটা সব সরে ফেললাম আমি কি অন্যায় করলাম কিন্তু কাজটা করেছেন আল্লাহ তাআলা কার সঙ্গে তার রাসূলের সাথে আমরা যারা দুঃখ কষ্টে জর্জরিত নানান বেদনা নিয়ে আমাদের অনেক অভিযোগ অভিযোগ অনুযোগ আমরা একটু চিন্তা করি তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এত কষ্ট এত বেদনা এত শোক এত ব্যথা কাতর যে আল্লাহ তাআলা করেছেন তাকে বড় কিছু দিতে চেয়েছেন আল্লাহ তাআলা এবং সেটা দিয়েছেন তিনিও ধৈর্য ধারণ করেছেন আল্লাহ তাআলা তাকে সেই নিয়ামত বুঝিয়ে দিয়েছেন শুধু এখানে শেষ হলে হতো এখানে তো শেষ না এখানে শুরু সকল আশ্রয় যখন একটার পর একটা শেষ হয়ে গেল মক্কায় 23 বছর ধরে 13 বছর ধরে তিনি কি স্ট্রাগল করেছেন আমরা জানি 13টি বছর নির্যাতন নিষ্পেষণ অবরোধ দীর্ঘ কয়েক বছরের যে অবরোধ ছিল সে অবরোধ কত ভয়ঙ্কর ছিল ইতিহাসের পাতা খুলে আপনি পড়ে দেখেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে আপনি পড়ে দেখেন আপনি অবাক হবেন যে গাছের পাতা খেয়ে তাদেরকে বাঁচতে হয়েছে সাহাবীদেরকে এখনকার সমাজে যদি কারোর সাথে অবরোধ করা হয় সেটাই দুর্বিষহ হয়ে যায় এখন তো গ্লোবালাইজেশনের যুগ
আপনি অবরোধ করলেও মোবাইলে টিপে যোগাযোগ করতে পারে আরেকজনের সাথে কিন্তু সেই অবরোধ কি ছিল যে মক্কার কোনো মানুষ তাদের সাথে কোনো কথা বলবে না কোনো লেনদেন করবে না আত্মীয়তা করবে না কোনো খাবার দাবার ক্রয় বিক্রয় করবে না কোনো প্রকার যোগাযোগ তাদের সাথে হবে না তারা একটা সমাজে জেলখানার চাইতে আরো অসহায় অবস্থার মধ্যে ছিলেন এরপর একটা পর একটা এভাবে বিপদ আসতে আসতে একটা পর্যায়ে নিজের দেশ থেকে বাহিরই হয়ে যেতে হলো থাকতেই পারলেন না যে মদিনায় কোনো রকম একটু মাথা গোজাবার ঠাই পেলেন সেখানেও শান্তি দিল না বদর উহুদ খন্দক একটার পর একটা যুদ্ধ চাপিয়ে দেওয়া হলো শেষ করে ফেলার জন্য এরপর কি হয়েছে বলেন পরের ইতিহাসটা আমাদের কারো তার অজানা না পৃথিবীর সবচেয়ে সুপার পাওয়ারে পরিণত হয়েছে পৃথিবীর মোড় পরিবর্তন করে দিয়েছেন পৃথিবীর গতিকে পাল্টে দিয়েছেন পৃথিবীর সবচেয়ে সাকসেস মহানায়কে পরিণত হয়েছে অনেকগুলো স্ট্রাগল করার পর তিনি যখন হেরা গুহায় জিবরিলের সাথে প্রথম সাক্ষাৎ করলেন জিবরিল তাকে কি করছিলেন ধরে এনে কপালটা চুমেকে দিয়েছেন কি করেছেন ধরে একটা চাপ দিছেন একটা না দুই তিনটা চাপ দিছেন এমন চাপ একদিকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা 40 জন জান্নাতি যুবকের শক্তি দিয়েছেন তিনি অনেক সুঠাম দেহের অনেক শক্তিশালী মানুষ ছিলেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবার অপরদিকে জিবরিলকে জিবরিল হলো আল্লাহর এমন মহা সৃষ্টি যে তাকে আল্লাহ তাআলা 500 ডানা দিয়েছেন তার এক একটা ডানা পৃথিবীর এই পাশ থেকে ও পাশ পর্যন্ত পুরোটাকে ছেয়ে ফেলে তাহলে কি সৃষ্টি সেই জিবরিল সে যখন মানুষের আকৃতি ধরে আসে আর এসে আরেকটা মানুষকে ধরে চাপ দেয় এই চাপের লেভেলটা কি হতে পারে চিন্তা করেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এভাবে যখন চাপ দিলেন চাপ খাওয়ার পর উনি হেরা গুহা থেকে অসুস্থ হয়ে জ্বরে আক্রান্ত হয়ে কাঁপতে কাঁপতে বাসায় এসে সহধর্মিণীকে বললেন জাম্মিলুনি জাম্মিলুনি দাফিরুনি দাফিরুনি আমাকে কম্বল দিয়ে ঢাকো চাদর দাও আমার গায়ে কাঁপছে আমার জ্বর আসছে এবং খাদিজা রাদিয়াল্লাহু আনহা বলছেন যে আমি মনে হয় শেষ হয়ে যাব কি দেখলাম এটা এটা কি কষ্ট পেলাম দেখেন আল্লাহ তাআলা কিন্তু ওনাকে নবী বানাতে চাচ্ছেন জাস্ট এই এই সময় উনি নবুয়ত পাবেন নবুয়ত পাওয়ার আগে আল্লাহ তাআলা একটা চাপ দিলেন দুইটা চাপ দিলেন তিনটা চাপ দিলেন জিবরিলকে দিয়ে চাপগুলো নিতে পারলেন দাঁড়াতে পারলেন মেরুদণ্ড সোজা করে আল্লাহ তাআলা নবুয়ত দিলেন এই জন্য পৃথিবীতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাকেই বড় বানাতে চান জাতকে দিয়ে বড় কিছু করাতে চান তাকে আল্লাহ তাআলা চাপ দেন চাপ এই চাপগুলো নিতে পারাটা হলো অনেক বড় একটা চ্যালেঞ্জের বিষয় এই চাপটা বিভিন্নভাবে আসে অপমান দুর্নাম মিথ্যা অপবাদ এক্সপেকটেশন পুরা না হওয়া ব্যাটে বলে না হওয়া যেদিকে যায় সেদিকে শুধুমাত্র অপ্রাপ্তি অপ্রাপ্তি দুঃখ কষ্ট নির্যাতন নিপীড়ন অপমান হ্যাঁ নানাভাবে উপেক্ষা কিন্তু এগুলো যখন মানুষ হাসি মুখে বরণ করতে পারে সবর করতে পারে ধৈর্য ধারণ করতে পারে আল্লাহ রাব্বুল আলামিন তাকে অনেক বড় কিছু দেয় আল্লাহ তাআলা আমাদেরকে আমাদের দুঃখ কষ্ট বিপদ আপদ সব পরিস্থিতিতে পরিপূর্ণ সবর করার তৌফিক দান করো ইমানদারের জীবনে বিপদ আপদ কেন আসে ও যে বলছিলাম ইমানদারের জীবনে বিপদ আপদের ক্ষতিকর কোনো দিক নাই যদি সে ধৈর্য ধারণ করতে পারে কিভাবে আপনার বিপদ হয় আপনার মর্যাদা বৃদ্ধির কারণ হবে আল্লাহর কাছে অ্যাজ এ ইমানদার আপনার মর্যাদা বৃদ্ধি হয়ে আপনি আরো আপার ক্লাসের ইমানদার হতে পারবেন সেই সুযোগ আপনাকে তৈরি করবে কিন্তু শর্ত হলো ও যে বিপদে ধৈর্য ধারণ করতে হবে ধৈর্য ধারণ করা মানে কি ধৈর্য ধারণ করা মানে হলো এর মধ্যে কোনো কল্যাণ আছে আলহামদুলিল্লাহ আমি মেনে নিলাম দিল থেকে আমি মেনে নিলাম ধৈর্য ধারণের বিভিন্ন টাইপ আছে একজন জুতা চুরি হয়েছে মসজিদ থেকে তো চোরের 14 গোষ্ঠী বাপ মা মসজিদ কমিটি সবার নাম ধরে বাপদা মা তুলে গালি গালাজ করে টোরে যে এখানে কোনো ব্যবস্থাপনা নেই অব্যবস্থাপনা আছে চোর এটা মসজিদে আসছে চুরি করতে ওর 14 গোষ্ঠী গালি গালাজ সব করা টরার পরে এবার দেখছে যে এত গালি গালাজ করলাম চোর রে চোরের 14 গোষ্ঠী রে কিন্তু জুতা তো পাইলাম না তো কি আর করা এবার শেষে বলতেছে থাক আল্লাহর জন্য সবর করলাম এই টাইপের সবর আমরা অনেকে করি আছে না তো এটা কি সবর আপনি সব ভাঙচুর করে গালি গালাজ করে টরে যখন দেখলেন যে কোনো লাভ তো হলো না এবার জায়গায় আসছেন হুঁশ ফিরে আসছে এবার বললেন ঠিক আছে আল্লাহর জন্য সবর করলাম এটা কি আল্লাহর জন্য সবর হবে সবর তো বহুত আগে ভেঙে গেছে
انما الصبر عند الصدمه الاولى নবীজি সাল্লাল্লাহু আলাইহি বলেছেন যখন প্রথম ধাক্কাটা খাবেন প্রথম চাপটা খাবেন শকটা খাবেন আরে চাঁদিটা কিন্তু তখন গরম হয়ে যায় ওই টাইমটাতে নিজেকে ধরে রাখতে পারা এটাই হলো صبر তখন আপনি উধামতাম করিডরে মাথা ঠান্ডা হয়ে গেল এরপর বললেন ঠিক আছে কি আর করা صبر করি থাক সাদাকা নিয়ত করলাম বেচারা গরীব মানুষ তো এই সাদাকা সাদাকা হবে না আল্লাহ তাআলা আমাদেরকে صبرের তৌফিক দান করুন তাহলে ঈমানদারের জীবনে বিপদাপদ আসলে সেটি হয় তার মর্যাদা বৃদ্ধির কারণ হবে আর না হয় তার গুনাহ মাফের কারণ হবে গুনাহ মাফের কারণ হবে যে আপনার কোনো গুনাহ আল্লাহ তাআলার মাধ্যমে মাফ করবেন এখন কথা হলো যে আমার জীবনে কি এমন গুনাহ করলাম আমার পাশে আরেক লোক পরিচিত আছে নামাজও পড়ে না এক হপ্তা নামাজও পড়ে না পশ্চিম দিকে আসর খেয়ে পড়ে না ওর জীবনে এত বিপদ বিপদ দেখি না বিপদ সব আমারে পায় আমি কি এমন গুনাহ করলাম হুজুর কি বলে এগুলা যে গুনাহ মাফের জন্য গুনাহ মাফের জন্য যে বিপদ আসে ও যে এক হপ্তা নামাজ পড়ে না ওর তো বিপদে পিছে ফেলা উচিত এরকম একটা চিন্তা আসে আমাদের মাথা আরে ভাই আল্লাহ রাব্বুল আলামিন সবার গুনাহ তো মাফ করবেন না হয়তো ওর গুনাহ মাফ করবেন না ওর পাপের প্রায়শ্চিত্ত আখেরাতে তাকে নিতে হবে এজন্য তাকে করতে দিচ্ছেন অন্যায় একটা হাদিস আছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে যে কিছু মানুষ আছে জীবনে কখনো সে কোনো খারাপ কাজ খুব বেশি করে নাই শুধু ভালো কাজ করছে সারা জীবন হালকা পাতলা কিছু খারাপ কাজ হতো তার ছিল আল্লাহ তাআলা তাকে জান্নাত দিতে চান তখন তার ওই দুনিয়াতে যে সামান্য কিছু খারাপ কাজ হয়েছে ওইগুলোর জন্য দুনিয়াতে কিছু কষ্ট দেন তাকে কষ্ট দিয়ে ওইটার প্রায়শ্চিত্তটা করায় নেন করায় নিয়ে তাকে জান্নাতে তার এবার লেভেলে চলে আসছে যা ছিল অপরাধ এগুলো তো দুনিয়াতে প্রায়শ্চিত্ত পেয়ে গেছে এবার তাকে জান্নাতে দিয়ে দেন আর এর বিপরীতে কিছু মানুষ আছে তার জীবনে কোনো ভালো কাজ নাই শুধু গুনাহ আর পাপাচারে বোঝা ভালো কাজ আছে অল্প স্বল্প কিছু আছে এই অল্প স্বল্প কিছু আছে কিন্তু খারাপ কাজের পাল্লা ভারী আল্লাহ তাকে জাহান্নামে দিতে চান যেহেতু খারাপ কাজের পাল্লা ভারী এই জন্য ভালো কাজ যে দু চারটা করছে ওইগুলোর জন্য দুনিয়াতে আল্লাহ কিছু সুখ শান্তি টান্তি দিয়া ওর সেগুলা রিকভার করে এবার তার আখেরাতে তার প্রোফাইলে মন্দ কাজ ছাড়া কিছু নেই ভালো কাজের বিনিময়ে দুনিয়াতে পেয়ে গেছে এবার সোজা তাকে জাহান্নামে দিয়ে দেয় তাহলে আপনি যাকে দেখছেন যে তার কোনো দুঃখ কষ্ট আসছে না অথচ সে পশ্চিম দিকে আছাড়া খেয়ে পড়ে না সেটা দেখে আপনার কষ্ট পাওয়ার কোনো কারণ থাকতে পারে না ইমানদারের জীবনে হারাবার কিছু না যদি সে সবর করতে পারে আল্লাহ আমাদেরকে সবর করার তৌফিক দান করুন বিপদ আপদে আমাদেরকে ধৈর্য দান করার তৌফিক দান করুন এখন আপনারা বলতে পারেন যে আচ্ছা বিপদ আপদ যদি এতই ভালো হয় এটাতে আমাদের লাভই লাভ বলতেছেন যে এটাতে আমাদের হয় মর্যাদা বৃদ্ধি হবে না গুনাহ মাফ হবে আল্লাহ পরীক্ষা নিচ্ছেন পরীক্ষা জিততে লাভ হবে এতই যখন উপকার তাহলে আমরা আল্লাহর কাছে সুখ চাবো কেন আমরা বলবো আল্লাহ বিপদ দিয়ে ভরায় দেওয়া যাবে কি বলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন তিনি আল্লাহকে বলতেন যে আল্লাহ আমার সুখ এবং দুঃখ দুইটাই আমার জন্য কল্যাণকর হলেও আমি তোমার কাছে সুখটা চাই তোমার কাছে প্রশান্তিটা চাই আমি দুঃখ তোমার কাছে চাই না কারণ দুঃখ আসলে সেই সময় নিজেকে ধৈর্য ধারণ করে কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছতে পারা এটা সহজ বিষয় না অতএব আমি সেই রিস্কে যেতে চাই না আমি তোমার কাছে দুঃখ চাই না কিন্তু যদি এসে পড়ে আমাকে ধৈর্য ধারণ করার শক্তি তুমি সাথে দিও এ হলো ইমানদারের চাওয়া অতএব দুঃখের মধ্যে আমার কল্যাণ থাকতে পারে সে আশা সে বিশ্বাস আমার প্রগাঢ়ভাবে থাকবে ঠিক আছে তাই বলে দুঃখ আমি চেয়ে আল্লাহর কাছ থেকে নিব না ওই যে একটা স্লোগান আছে নাকি লড়াই 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 চাই লড়াই করে বাঁচতে চাই না করোনাদেশের বিচারে এটা কোনো ভালো স্লোগান না কারণ লড়াই 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 চান আপনি লড়াই চান কেন আপনি শান্তি চান না কেন আল্লাহ আমার এই জিনিসটা দরকার লড়াই ছাড়া দিয়ে দাও এটা চাওয়া যায় না লাগে হ্যাঁ লড়াই যদি করাই লাগে তো আমি করবো আল্লাহ রাজি আছি সেটা আরেক জিনিস কিন্তু আমি চাইতেছি আল্লাহ আমি আরামে ঘুমাইতে চাই না আমি লড়াই চাই না লড়াই চাওয়ার জিনিস না আমরা বলি যে লড়াই 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 চাই কেন ভাই লড়াই চাওয়ার জিনিস না নবী করিম সাল্লাল্লাহু আলাইহি চান না যে আল্লাহ আমি একটু মারামারি করতে চাই আল্লাহ কিন্তু মারামারি যখন করতে হইছে চাপায় আসছে তখন অবশ্যই রুখে দাঁড়িয়েছেন সেটা ভিন্ন জিনিস কিন্তু চাইয়া সুখে থাকতে ভূতি গিলা এটা কথা আছে না চাইয়া আপনি লড়াই আনতে বলছে আপনাকে কি তো এটা নিয়ম না আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সুখ দুনিয়ার সুখ এবং দুনিয়ার দুঃখ এগুলোর বাস্তবতাকে উপলব্ধি করার তৌফিক দান করুন বিশেষ করে দুঃখ কষ্ট আমাদের ব্যক্তি জীবনে আমাদের পারিবারিক জীবনে আমাদের সামগ্রিক জীবনে আসে এই সমস্ত পরিস্থিতিতে একজন ইমানদারের যে রোল হওয়া উচিত আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে সেটা ধরে রাখার বা সেটা অনুসরণ করার তৌফিক দান করুন এবং
বিপদ আপদ এবং মুসিবত যখন আসে তখনও ঈমানদার আল্লাহর দিকে আরো বেশি ধাবিত হবে আরো বেশি আল্লাহর দিকে রুজু হবে তিরমিজির হাদিসে আসছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইন্নাল্লাহ ইযা আহাব্বা কওমান ইবতালাহু আল্লাহ আপনাকে ভালোবাসেন কিনা আপনি কিভাবে বুঝবেন এটা বোঝার অনেকগুলো আলামত বিভিন্ন হাদিসের আলোকে আমরা জানি এর একটা আলামত হাদিসের আলোকে জানি সেটা হলো আল্লাহ তাআলা যখন কোন সম্প্রদায়কে কোন মানুষকে ভালোবাসেন তখন তাদেরকে পরীক্ষায় ফেলেন আজকে ফিলিস্তিনের মানুষ পরীক্ষায় তারা নির্যাতিত নিষ্পেষিত নিজের ভূখণ্ডে নিজেরা বন্দী হসপিটালগুলোতে অ্যানেস্থেসিয়ার অভাবে অপারেশন করতে হচ্ছে অ্যানেস্থেসিয়া দেওয়া ছাড়া সরাসরি কেটে অপারেশন করতে হচ্ছে বিদ্যুতের অভাবে হসপিটালে বিদ্যুৎ শূন্য হয়ে যাচ্ছে ডাক্তাররা চিকিৎসা দিচ্ছে সেখানে বমি করে তাদেরকে মেরে ফেলা হচ্ছে তিন লিটার করে পানি দেওয়া হচ্ছে একটা মানুষকে চব্বিশ ঘন্টা খাবার গোসল ওয়াশরুম সবকিছুর জন্য নিজের দেশে নিজে বন্দী এত জুলুম নির্যাতন আল্লাহ রাব্বুল আলামিন তাদের দিয়ে ভালো কিছু নিতে চান আল্লাহ তা হয়তো তাদেরকে দিয়ে ভালো কিছু নেবেন একটা সময় বাইতুল মাকদিস সম্পর্কে আগে আমরা বলেছি একটা সময় ফিলিস্তিনের বাইতুল মাকদিসের মূল্য এমন হবে এখন তারা খুব নির্যাতিত নিষ্পেষিত নিগৃহীত নানা কারণে পৃথিবীর মানবতার সবক যারা আমাদেরকে দেয় এখন শিশু নির্যাতন হসপিটালে আপনার রোগীদের ট্রিটমেন্ট বন্ধ করে দেওয়া বিদ্যুৎ পানি বন্ধ করে দেওয়া সবকিছু মানে একটা দেশকে বন্দি করে ফেলা এটা নিয়ে দেখবেন গোটা পৃথিবীতে যেন কিছুই হচ্ছে না যেন কিছুই হচ্ছে না সবাই চুপ প্রায় তাই না এই ঘটনাগুলো আমাদের চোখগুলোকে একটু উন্মোচন করে দেয় এদের আসল রূপটা খোলসটা বের করেন যাদেরকে অনেক জেন্টেলম্যান অনেক ভদ্র অনেক শিক্ষিত সভ্য মনে করেন তাদের আসল রূপটা জানতে আমাদের সহায়ক হয় সুবিধা হয় আল্লাহ তাআলা আমাদের সেই উপলব্ধি যেন জাগ্রত হয় সেই তৌফিক দান করুন এবং তাদের কষ্টগুলো আল্লাহ তাআলা লাঘব করে দিন এই যে মানুষগুলোর কষ্ট দুঃখ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাষ্য অনুযায়ী বোঝা যায় যে বলছিলাম বাইতুল মাকদিসের মূল্য এমন সময় একটা সময় এরকম হবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন পৃথিবীতে এই বাইতুল মাকদিসের আশপাশের জায়গাগুলোতে কোন একটা জায়গা যেখান থেকে বাইতুল মাকদিস দেখা যাবে যেখান থেকে মসজিদে আকসার সান্নিধ্য পাওয়া যাবে এইরকম জায়গা হবে গোটা পৃথিবীর সবচেয়ে ভ্যালুয়েবল জায়গা পৃথিবীর সবচেয়ে দামি জায়গা হবে সবচেয়ে লোভনীয় জায়গা আকর্ষণীয় জায়গা হবে যেটা বাইতুল মাকদিস বা মসজিদে আকসার সান্নিধ্য পাওয়া যাবে এখান থেকে এরকম একটা সময় আসবে পৃথিবীতে তো সেটার জন্য তাদেরকে আল্লাহ তাআলা প্রিপেয়ার করছেন তারা সে প্রেশার নিতে পারলে তারা ইনশাআল্লাহ সে জায়গায় যেতে পারবে বিধায় আমাদেরও ব্যক্তি জীবনে আমাদের পারিবারিক জীবনে সামগ্রিক জীবনে সকল বিপদ আপদে ধৈর্যের রুদ্র প্রতীক হতে হবে এবং সবরের কোনো বিকল্প নাই আর সবর সওয়াবহু আল জান্না আমাদের মুশকিল হলো আমরা সবর ঠিকই করি সবর করে আসমানের দিকে তাকাই কই কিছু আসছে কিনা হ্যাঁ একটু সমস্যা হইলো সমস্যা ধৈর্য ধারণ করলাম ঠিক আছে শুনছি সব সবুরে মেওয়া ফলে তো সবুরে এবার তাকায় দেয় কই সবুর তো করলাম মেওয়া তো ফলতেছেন তো মেওয়া তো আপনার মন মতো ফলবে না আপনি সবুর কতদূর করার পর মেওয়া কিভাবে ফলবে এটা তো আল্লাহ তাআলার হাতে এখন আপনি সামান্য একটু সবর করার পরে এবার বলতেছেন কই আসমান থেকে কিছু আসলো না এবার বেদিশা হয়ে যায় আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সবর করার তৌফিক দান করুন আপনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনটা মিলান যখনই আপনার জীবনে দুঃখ আসবে দেখেন দুঃখের ধারাবাহিকতা কতভাবে আসতে পারে আপনি দেখেন ওই বললাম জন্মের আগে বাপ নাই জন্মের দুনিয়াতে আসার আগে বাপ নাই দুনিয়াতে আসার পর মা নাই এরপর দাদা নাই চাচা নাই স্ত্রী নাই যারাই তাকে আশ্রয় দেয় আল্লাহ তাদেরকে নিয়ে যায় কি আজব ব্যাপার যারাই তার পক্ষে দাঁড়ায় তাদেরকে আল্লাহ নিয়ে যায় মনে হচ্ছে যে আল্লাহ তাদের শত্রুতা করতেছে নাউজুবিল্লাহ তাই না কিন্তু আসলে কি তাই হয়েছে তিনি তো বলতে পারতেন কই আচ্ছা জন্মের আগে বাপ দুনিয়া থেকে আসার দুনিয়াতে আসার আগে মায়ের গর্ভে থাকতেই বাপ চলে গেল ঠিক আছে তাহলে এখন সবর করলাম দেখি আল্লাহ মেয়া ফলে কিনা মেয়া তো ফলা দূর কথা উল্টা মার নিয়ে গেছে আবার মা চলে গেছে আরেকটা বিপদ আসলো ঠিক আছে দেখি এবার মেয়া ফলে কিনা না মেয়া ফলা দূর কথা উল্টা দাদার নিয়ে গেছে তাহলে বোঝা গেল ধৈর্য ধারণ করতে করতে আমি মেওয়ার জন্য বসে থাকবো আর টাইম গুনবে এটা আমার কাজ না আমার কাজ হলো ধৈর্য ধারণ করতে থাকা মেওয়া ফলবেই ফলবে এটা দেওয়ার মালিক আল্লাহ তাআলা তিনি তার মতো দিবেন আমাকে শুধু ধৈর্য ধারণ করতে হবে আল্লাহ তাআলা আমাদেরকে সবর করার তৌফিক দান করুন জাযাকুমুল্লাহ খাইরা ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আস-সুন্নাহ ফাউন্ডেশন উম্মার স্বার্থে সুন্নার সাথে